হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে IDBI ব্যাংকে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 13/2023-24। তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 26 তারিখ এবং ফি পেমেন্ট করার শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 26 তারিখ, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে এরা এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স PGDBF এই কোর্সের জন্য আবেদন চাইছে। তার মধ্যে থাকবে 6 মাসের ক্লাসরুম স্টাডিজ এবং 2 মাসের ইন্টার্নশিপ এবং 4 মাসের অন জব ট্রেনিং অ্যাট IDBI ব্যাঙ্ক, ঠিক আছে? এবং এইসবগুলো ট্রেনিংয়ের পরে এরা তোমাদেরকে PGDBF ডিপ্লোমা অ্যাওয়ার্ড দেবে এবং তারপরে তোমাদেরকে IDBI ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে, গ্রেড ও পদে, ঠিক আছে? এবং যদি তোমরা সমস্ত কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল আপ করো, ঠিক আছে, তো এখানে ট্রেনিংয়ের পরে তোমাদের চাকরিতে নিয়োগ করবে, ঠিক আছে? তো দেখো, এখানে সাউথ এবং ওয়েস্ট জোনের বিভিন্ন স্টেটস আছে, ঠিক আছে? এবং এখানে দেখো নর্থ এবং ইস্ট জোনে যে সমস্ত রাজ্য আছে সেখানে, ঠিক আছে? তো কলকাতা জোন সেখানে ওয়েস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট স্টেটের কাজকর্ম দেখাশোনা হবে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে IDBI ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে? তো দেখো, এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশান লাগবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে কোনো শাখায় স্নাতক হতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? বয়স হতে হবে 20-25-এর মধ্যে, ঠিক আছে? এবং অনলাইন টেস্ট হতে পারে 7 মার্চ 2024-এ, ঠিক আছে? এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 500টি, ঠিক আছে? তার মধ্যে 203টি জেনারেল ক্যাটাগরির জন্য, SC জন্য 75টি, ST জন্য 37টি, EWS 50টি, OBC 135টি এবং PWBD ক্যাটাগরির ক্ষেত্রে 22টি, ঠিক আছে? তো যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় পাবে, সেটা পাবে, ঠিক আছে? তো এখানে যে 500টা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এটা কিন্তু প্রয়োজনে বাড়তেও পারে, কমতে পারে IDBI ব্যাংকের প্রয়োজন অনুসারে, ঠিক আছে? তো দেখো, এখানে কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স এবং কোয়ালিফিকেশন জন্য হচ্ছে 2024-এর জানুয়ারির 31 তারিখ, ঠিক আছে? আবেদনের শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 26 তারিখ এবং টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট হচ্ছে March 17, ঠিক আছে? এখানে একটা লিখিত পরীক্ষা হবে অনলাইনে, ঠিক আছে? তো দেখো, মিনিমাম স্নাতক ছাড়া যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই কম্পিউটারে খুব দক্ষ হতে হবে এবং যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোতে প্রফিশিয়েন্ট হতে হবে, ঠিক আছে? এখানে দেখো, একটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে 200 টাকা SC ST PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং 1000 টাকা জেনারেল OBC EWS ক্যাটাগরি প্রার্থীদের জন্য, ঠিক আছে? তো দেখো, এখানে তোমরা এই ফিটা কিন্তু অনলাইনে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা যাবে IDBI ব্যাংকের ওয়েবসাইটে, যেটা হলো https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx, ঠিক আছে? এখানে গিয়ে তোমরা যাবে রিক্রুটমেন্ট ফর IDBI-PGDBF 2024-25, ঠিক আছে? তারপরে তোমরা ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে? এখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, তোমাদের ইমেল এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে। তারপরে তোমাদের পাসওয়ার্ড জেনারেট করতে হবে এবং তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? সেভ নেক্সট করে তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে এবং সাবমিট করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তোমাদের ফি ডেবিট কার্ড, রূপে, ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো এসব দিয়ে দিতে পারবে অথবা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, IMPS, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেট এসবের মাধ্যমে দিতে পারবে, ঠিক আছে? তো দেখো, ফি পেমেন্ট করার পরে ই রিসিপ্ট জেনারেট হবে, সেটা তোমরা নিজের কাছে রাখবে, প্রিন্টেড করে নেবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য, ঠিক আছে? তো দেখো, বয়সের জন্য তোমাদেরকে দিতে হবে Class 10 অথবা 12-এর স্ট্যান্ডার্ড মার্কশিট, ঠিক আছে, অথবা স্কুল লিভিং সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট Class 10, Class 12 এবং গ্রাজুয়েশনের মার্কশিট, ঠিক আছে, সার্টিফিকেটস। এবারে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, তার সঙ্গে লাগবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা যদি কোনো থাকে, ঠিক আছে? তো দেখো, এখানে সিলেকশন প্রসেস আগেই বলেছি, এখানে একটা লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে? তো দেখো, এখানে লিখিত পরীক্ষাতে কী কী থাকবে, ঠিক আছে? তো দেখো, লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 60টা কোশ্চেন থাকবে, 60 নম্বরের, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি কোশ্চেন, 40 নম্বরের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40টা কোশ্চেন, 40 নম্বরের
জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস 60টি কোয়েশ্চেন 60 নম্বরে, ঠিক আছে। টোটাল 200 নম্বরের প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে, 120 মিনিট। তো দেখো এখানে নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে, প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে এবং 4টি ভুলের জন্য 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। তো দেখো যারা অনলাইন টেস্টে সফল হবে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং পার্সোনাল ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে হিন্দি অথবা ইংরেজিতে, ঠিক আছে। তো যারা পার্সোনাল ইন্টারভিউতে কোয়ালিফাই করবে তাদেরকে শর্টলিস্ট করা হবে, ঠিক আছে। ইন্টারভিউ থাকবে 100 মার্কের, ঠিক আছে, এবং 100 মার্কের মধ্যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেতে হবে শর্টলিস্টে নাম থাকার জন্য, ঠিক আছে। তো দেখো এই পার্সোনাল ইন্টারভিউতে 50% নাম্বার পেতে হবে, জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে মানে 50 নম্বর পেতে হবে এবং এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 45% নম্বর পেতে হবে, তার মানে 45 পেতে হবে 100 মধ্যে, ঠিক আছে, তবে তোমাদের নাম শর্টলিস্ট ফাইনাল শর্টলিস্টে থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তোমরা ইন্টারভিউতে এবং অনলাইন টেস্টে যার নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো দেখো এখানে অনলাইন টেস্ট কোথায় কোথায় হবে সেটার একটা লিস্ট দেওয়া আছে, ভারতের বিভিন্ন রাজ্যের সিটিগুলোতে নাম দেওয়া আছে, ঠিক আছে, তো তোমরা এখানে দেখে নাও, ঠিক আছে। তো দেখো এখানে পাটনাতে হবে, ঠিক আছে, তেজপুরে হবে, শিলচরে হবে, জোরহাটে হবে, ডিব্রুগড়ে হবে, গুয়াহাটিতে হবে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের অবশ্যই কলকাতাতে হবে, ঠিক আছে। দেখো পশ্চিমবঙ্গে গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, আসানসোল এইসব জায়গাতে অনলাইন টেস্ট হবে, ঠিক আছে। তো দেখো অনলাইন টেস্টের কল লেটার তোমাদেরকে ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.idbibank.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন টেস্টের কল লেটার ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো দেখো এদের যে এই ডিপ্লোমা কোর্স, সেই কোর্সের ফি হচ্ছে 3 লাখ টাকা, ঠিক আছে। তো দেখো যাদেরকে সিলেক্ট করা হবে তারা আইডি ব্যাঙ্ক থেকে এডুকেশনাল লোন নিতে পারে যদি তোমাদের ইচ্ছা হয়, ঠিক আছে। তো দেখো এখানে স্টাইপেন্ড তোমাদের কী দেবে, ট্রেনিংয়ের সময় 6 মাসের ট্রেনিংয়ের সময় তোমাদের 5,000 টাকা প্রতি মাসে দেবে এবং ইন্টার্নশিপের সময় 2 মাসের যে ইন্টার্নশিপ হবে তখন তোমাদের দেবে প্রত্যেক মাসে 15,000 টাকা, ঠিক আছে। তো দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জ্যাম গ্রেড ও পদে নিয়োগ করার পরে তোমাদের বেতন হবে বছরে 6.14 লাখ থেকে 6.5 লাখ গ্রেড ক্লাস এ সিটিতে, ঠিক আছে। তো দেখো গ্রেড এ অফিসাররা বেতন ছাড়া আরও পাবে টিএ, এইচএ, লোকাল কোভেন্স, সাবসিডাইজ লাঞ্চ ফেসিলিটি, ভিজিটিং অফিসার ফেসিলিটি, ঠিক আছে, এবং অন্যান্য যে অ্যাপ্লিকেবল ফেসিলিটি আছে সেগুলো পাবে, ঠিক আছে। তো দেখো 3 বছরের চাকরি করার পরে যারা গ্রেড ওতে নিয়োগ হবে তাদেরকে গ্রেড এ অফিসার পদে প্রমোট করা হবে, ঠিক আছে, পদোন্নতি হবে গ্রেড এতে, ঠিক আছে। তো দেখো চাকরিতে জয়েন করার আগে তোমাদেরকে একটা সার্ভিস বন্ডে সাইন করতে হবে যেখানে তোমাদেরকে মিনিমাম 3 বছর কাজ করতে হবে, ঠিক আছে। তো সেজন্য তোমাদের 2 লাখ টাকা প্লাস ট্যাক্সেস দিতে হবে, ঠিক আছে। তাছাড়া তোমরা যদি 3 বছরের আগে তোমাদের কাজ ছেড়ে দাও তাহলে তোমাদের সমস্ত এডুকেশনাল লোন তোমাদেরকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো দেখো এই নিয়োগের বিভিন্ন সময়ে বিভিন্ন স্টেজে আইডিবিআই ব্যাঙ্ক বায়োমেট্রিক ডাটা ক্যাপচার এবং ভেরিফিকেশন করতে পারে, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে অনলাইনে তোমাদের ফটো আপলোড করতে হবে 4.5x3.5 সেন্টিমিটার ফটোগ্রাফ এবং সিগনেচার, ঠিক আছে, অবশ্যই তোমাদের সিগনেচার সাদা কাগজের উপর কালো কালিতে করতে হবে, ঠিক আছে, এবং এইসব ডকুমেন্টসের স্ক্যান করার পর তাদের সাইজ যেন 20-50 কেবির মধ্যে হয়, ঠিক আছে। তো দেখো সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন এদের স্ক্যান করার পর সাইজ যেন হয় 10-20 কেবির মধ্যে, ঠিক আছে। লেফট থাম ইমপ্রেশনের ক্ষেত্রে ফাইল সাইজ 20-50 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। হ্যান্ড রিটেন ডিক্লারেশনের ক্ষেত্রে ফাইল সাইজ হতে হবে 50-100 কেবির মধ্যে, ঠিক আছে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন তোমাদেরকে সাদা কাগজে কালো কালিতে লিখতে হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।